हेलो बंधुरा सबाई के स्वागत जानाई। आज के आमरा देखबो साउथ कोरियार एक असाधारण मुवी जार नाम स्लो वीडियो। एते आमरा देखबो एक छेलेर कहानी जे सबकिछु स्लो मोशने देखते पाय। मुवीटा मजादार तार साथे इमोशनल। मुवी शुरू हय आमरा एकटा सीसीटीवी सेंटर देखते पाय। एखाने दुजन महिला एकटा नतून एमप्लयर ब्यापारे कथा बोलछिलो कारण से सब समय चशमा पड़े आर सबाई ताके पागल भावे। तखनी तारा सीसीटीवीर मध्ये एकटा चुरी होते देखते पाय। तारातारी पुलिशेर साथे कन्टैक्ट करा हय आर सबाई सीसीटीवीते चोर के खुजते थाके किन्तु चोर दुटो हारिए जाए। जे न्यू एमप्लयरटा थाके से चोर के धरे फेले जार जन्ये सबाई ताके प्रशंसा करे। एई एमप्लयर नाम जंगु आर तार एक धरनेर रोग आछे से सबकिछु स्लोते देखते पारे। सेई जन्य से चोर के स्लो मोशने पालाते देखते पाय। जंगु जखन फिफ्थ क्लासे पड़तो तखन दौड़ाछिलो से समय से तार क्लास सुमिके देखते पाय आर तारपर सबकिछु तार जन्य स्लो हये जाय। एरपर डॉक्टर के देखानो हय किन्तु कोनो लाभ हय ना। डॉक्टर चोख ठीक करार अनेक चेष्टा करे किन्तु कोनो लाभ हय ना। अवशेषे एडवाइस दे जे तुमि सब समय चशमा पड़े थाकबे जाते अन्यरा तोमाके देखे अद्भुत ना भावे। चिकित्सार जन्य अनेक टाका दरकार छिलो सेई जन्य जंगुर बाबा टाका रोजगार करार जन्य विदेशे चले जाए। जंगु तार मा आर बोनेर साथे एखानेई थाके। एई पावर थाकार जन्य तार किछु क्षति होलेओ आबार लाभ हय। चशमार जन्य क्लासेर मध्ये अनेके ताके रैगिंग करे। एरपर सुमि ताके सब समय সাহায্য করতে আসতো কিন্তু দুষ্টু ছেলেগুলো সুমিকেও র‍্যাগিং করতে শুরু করে দেয়। সেই জন্য সুমি তার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে সেখান থেকে চলে যায়। এরপর জঙ্গুর কেউ ফ্রেন্ড হতে চায় না, সব সময় তাকে একা থাকতে হয়। তাই জন্য সে রেগে তার চোখ নষ্ট করার চেষ্টা করে। সে টিভি কাছ থেকে দেখা শুরু করে দেয়। এর ফলে তার কোরিয়ান ড্রামা দেখতে অভ্যাস হয়ে যায় আর সে অনেক কিছু কোরিয়ান ড্রামা থেকে শিখে নেয়। অন্যদিকে তার বাবা এখনো কাজ থেকে আসেনি কারণ সে এক্সট্রা টাকা জমাতে চায় কিন্তু এগুলোর কোনো লাভ হয় না কারণ একদিন কাজ করার সময় অ্যাক্সিডেন্টে তার বাবার মৃত্যু হয়ে যায়। এভাবে সময় কাটতে থাকে আর জঙ্গু বড় হয়ে যায়। এরপর জঙ্গু ডাক্তারের কাছে যায় আর অ্যাডভাইস চায় যে এখন আমার কি করা দরকার। ডক্টর বলে তোমার কাজ করা দরকার যাতে তুমি তোমার মা আর বোনকে খাওয়াতে পারো। এই কারণে জঙ্গু সিসিটিভি সেন্টারে কাজ করতে শুরু করে দেয়। টিভিতে মানুষকে দেখতে তার ভালো লাগে, সে ছোটবেলা থেকে টিভিতে কোরিয়ান ড্রামা দেখে আসছে। তখনই তার সাথে আমরা সুপকে দেখতে পাই, সেও তার সাথে কাজ করে। সে তার থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। জঙ্গু যতটা উত্তর দেয় ততটাই তার থেকে প্রশ্ন করে। সে এত প্রশ্ন করে কারণ সে চায় জঙ্গু সবার মতো নর্মাল কথা বলুক। এদিকে জঙ্গু সিসিটিভি দেখে মানুষের পা স্টেপ গুনে যে 10 পা হাঁটলে কত দূরে যাবে আর 20 পা হাঁটলে কত দূরে যাবে আর এইগুলো সে ছবি আঁকে। এগুলো এখানকার মানুষের অদ্ভুত লাগে আর সবাই তাকে পাগল ভাবে। সুপ তার সাথে বন্ধুত্ব করতে চায়, তাই জন্য সে তার সাথে কথা বলার চেষ্টা করে আর সে তার গার্লফ্রেন্ড ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই জঙ্গু মনে পড়ে তার একসময় ক্রাশ হতো সুমি। সে পরের দিনই তার বাড়িতে যায়। সুমি এখন খুব সুন্দর একটা মেয়ে হয়ে গেছে কিন্তু গরিব হওয়ার জন্য সে দেনার মধ্যে পড়ে গেছে। সেই জন্য ব্যাংকের লোক সুমিকে তার ঘর বিক্রি করে দেওয়ার জন্য ভয় দেখায়। জঙ্গু দেখে কিন্তু তাকে সাহায্য করতে পারে না, এমনকি তার সাথে কথাও বলতে পারে না। তাই জন্য সে সেখান থেকে চলে আসে। এরপর সে সব সময় সিসিটিভি সেন্টারে বসে সুমি ডেইলি রুটিন দেখে। সকালবেলা সে কটায় কাজ করতে যায়, বাড়িতে কখন আসে আর সারাদিনে কি করে। সুমি যে দোকানে সোডা খায় সেখানে সেও সোডা খেতে চলে যায়। তারপর সে একটা সোফা কফির দোকানে পাশে রেখে দেয় কারণ সুমি প্রত্যেক রাতে সেখানে দাঁড়িয়ে কফি খায়। পরের দিন সুমি বাসস্ট্যান্ডে থাকে, তখনই বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। জঙ্গু দেখে আর তার বন্ধুকে নিয়ে সেখানে পৌঁছে যায় তাকে ছাতা দেওয়ার জন্যে, কিন্তু সুমি তাকে ছেঁচড়া বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজন ডক্টরের কাছে যায় আর সুমিকে ইমপ্রেস করার জন্যে আইডিয়া চায়। পরের দিন সুমি অডিশন দেওয়ার জন্যে যাচ্ছিল কারণ সে সিঙ্গার হতে চায়। ম্যানেজার তাকে কল করে যে তুমি লেট হয়ে গেছো। সুমি ম্যানেজারকে ফোনে গান শোনাতে শুরু করে দেয় যার ফলে সেখানকার সবাই ইমপ্রেস হয়ে যায়। জঙ্গু ফ্লাওয়ার দেওয়ার জন্যে চলে আসে। সুমি বলে ফ্লাওয়ারের জায়গায় নুডল নিয়ে আসলে আমি বেশি খুশি হতাম।
এরপর জংগু সুমিকে তার নাম ধরে ডাক দেয় আর নিজের ব্যাপারে সুমিকে বলে দেয় যে আমি সেই ছোটবেলার ফ্রেন্ড। কিন্তু সুমি বলে, আমি সেই সুমি না, আমি অন্য, যার কথা তুমি বলছো সে আমি না। কিন্তু জংগু এখন এই সুমিকেই পছন্দ করে। একদিন হঠাৎ করে তাদের দেখা হয়। তখন সুমি জিজ্ঞেস করে, তুমি সুমিকে কেন খুঁজছো? তখন জংগু বলে যে আমি ছোটবেলা তাকে পছন্দ করতাম। এরপর সুমি তার সমস্ত জিনিস জংগুর হাতে তুলে দেয়। একদিন জংগু সুমিকে আনন্দ হতে দেখতে পায়, কারণ সুমি মিউজিক্যাল প্রোগ্রামে সিলেক্ট হয়ে গেছে। সেই জন্য সে খুব খুশি ছিল, তাই জন্য সেলিব্রেট করার জন্য সে ক্যান্টিনে যায়। এরপর সুমি জংগুকে দেখে ভেতরে ডাক দেয় আর তাকে মিউজিকের স্ক্রিপ্ট দেয়। এরপর সেখানকার সবাইকে জংগুর ট্যালেন্ট দেখায়। সবাই তার দিকে জিনিসগুলো জোরে ছোড়ে, কিন্তু জংগু সবকিছু স্লো মোশনে দেখতে পায় আর সেগুলোকে ধরে নেয়। পরের দিন জংগু সুমির বাড়ি যাওয়ার রাস্তায় স্টেপগুলো গুনছিল যে কত পা হাঁটলে সে সুমির বাড়িতে পৌঁছাতে পারবে। সুপ এগুলো সব সিসিটিভিতে দেখছিল আর ভাবছিল এই পাগলটা করছে কি। রাতের বেলা সে সুমির সাথে দেখা করতে যায়। এরপর জংগু নিজের ব্যাপারে কথা বলে যে আমি সিসিটিভি সেন্টারে কাজ করি। সুমি তাকে সেই কপি সেন্টারে নিয়ে যায় যেখানে সে সবসময় কপি খায়। যেখানে জংগু সোফাটা রেখেছিল সেখানে বসে তারা দুজন কপি খায়। সুমি বলে, এই কফি হাউসের মালিককে আমি পছন্দ করি, কারণ তার কাছে একটা কার আছে। আর এটা শুনে জংগু জেলাস ফিল করে। এরপর জংগু গাড়ি জোগাড় করে সুমিকে ইমপ্রেস করার প্ল্যান করে। সে অফিসে সব এমপ্লয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কারো কাছে কার আছে, কিন্তু কারো কাছে কার থাকে না। অন্যদিকে ব্যাংকের ম্যানেজার সুমিকে আবার ভয় দেখাচ্ছিল আর তাকে মারার চেষ্টা করে, কিন্তু জংগু এসে তাকে বাঁচিয়ে নেয় আর সুমি তাকে সিসিটিভিতে থ্যাংক ইউ জানায়। এরপর বিকেলবেলা তারা আবার দেখা করে আর কথা বলে। জংগু জিজ্ঞাসা করে, তোমার কাছে যদি কার হতো তুমি কি করতে? তখন সুমি বলে, আমি সমুদ্রের ধারে গিয়ে প্রতিদিন বসে থাকতাম। জংগু তার ফ্রেন্ডের কাছে যায় যে বাস চালাতো আর তাকে সুমিকে নিয়ে যাওয়ার জন্য রাজি করায়। এরপর তারা দুজন সুমিকে বাসে পিক করে ভূষণে নিয়ে যায় সমুদ্র দেখানোর জন্য। এই সবগুলো দেখে সুমি খুব খুশি হয়ে যায় আর তাকে পছন্দ করতে শুরু করে দেয়। কিন্তু এদের কপাল খুব খারাপ থাকে। পুলিশ তাদেরকে বর্ডারেই থামিয়ে দেয়, কারণ লোকাল বাস নিয়ে তারা এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে পারবে না। এদের সাথে পুলিশের লড়াই হয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। আবার বাস নিয়ে এদের চলে আসতে হয়। পরের দিন সিসিটিভি সেন্টারে বস সবাইকে বলে যে আজকাল মেয়েরা খুব কিডন্যাপ হয়ে যাচ্ছে আর তোমরা ভালোভাবে কাজ করো। তখনই জংগু দেখে যে সুমি হঠাৎ করে সিসিটিভি থেকে গায়েব হয়ে গেছে আর তাকে খোঁজার জন্য জংগু বাইরে বেরিয়ে পড়ে। তখন জংগু জানতে পারে সুমি তার সাথে প্র্যাঙ্ক করছে আর তাকে চেক করছিল যে সে সিসিটিভিতে সুমিকে দেখে কিনা। এরপর জংগু সুমির চশমা খুলে তাকে কিস করে। রাতে জংগু সুমিকে বাড়ি ছাড়তে যায়। সুমি তাকে বাড়িতে ডাক দেয় প্রেম করার জন্য, কিন্তু এদের স্বপ্ন ভেঙে যায়, কারণ এদের বাড়িতে আগে থেকে পাওনাদার বসে আছে। এরপর তারা জিনিসগুলো এদিক ওদিক ফেলে দেয়। জংগু বাঁচাতে চাইছিল, কিন্তু তখনই তার চোখে ঝাপসা হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর জংগুর জ্ঞান ফিরে আসে আর সে সুমির সাথে কথা বলে। এরপর আমরা সুমির ছোটবেলার ছবিগুলো দেখতে পাই যেগুলো জংগু বানিয়েছিল আর আমরা জানতে পারি এটাই সেই বাচ্চাবেলার সুমি। এরপর জংগু ডাক্তারের কাছে যায় আর ডাক্তার বলে কিছুদিনের মধ্যে সে অন্ধ হয়ে যাবে। এই কথাগুলো সে আগে থেকেই জানতো, তাই জন্য সে পায়ের স্টেপগুলো গণনা করতো। যদি সে অন্ধ হয়ে যায় তারপর সে সুমির বাড়িতে যেতে পারে আর তার জীবনগুলো ভালোভাবে কাটাতে পারে। সুমি দেনার অনেক টাকা হয়ে গেছিল, তাই জন্য সে তাদের থেকে বাঁচার জন্য বাড়িটা বিক্রি করে দেয়। এরপর সে তার জিনিসপত্র নিয়ে একটি দোকানে পৌঁছে যায়, সেখানে কাজ করবে আর সেখানেই থাকবে। জংগু তাকে সিসিটিভিতে দেখছিল যে সুমি তার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তখন একজন কিডন্যাপার গাড়ি দেখতে পারে। একজন এমপ্লয় পুলিশকে ইনফর্ম করে যে সেখানে কিডন্যাপার আছে। হঠাৎ করে সুমি গায়েব হয়ে যায়। এরপর জংগু তাকে খোঁজার জন্য বাইরে বেরোয়, কিন্তু সে এখন অন্ধ হয়ে গেছে। দেখতে না পাওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই পড়ে যায়। সুপ তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে। অন্যদিকে আমরা সুমিকে দেখতে পারি, তাকে কিডন্যাপার নিয়ে চলে যাচ্ছে। তখন জংগু আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপর সুমি তাকে ট্রাকের হাত থেকে অ্যাক্সিডেন্ট হতে বাঁচিয়ে নেয়, কারণ সে এখন অন্ধ হয়ে গেছে। কিন্তু এই কথাটা সুমি জানে না। পুলিশ সুমিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য আর বেচারা অন্ধ জংগু সেখানে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পারি এভাবে কিছুদিন কেটে যায়। সুমি জংগুর সাথে দেখা করে না, কারণ সে কাজে খুব ব্যস্ত থাকে। আর যখন জংগুর কথা মনে পড়ে তখন সে সিসিটিভিতে হ্যালো হাই বলে দেয়। সে জানতো না যে জংগু সিসিটিভি সেন্টারে
আর কাজ করে না আর সে অন্ধ হয়ে গেছে। একদিন সুমি জঙ্গুকে কফি হাউসে দেখতে পারে। সুমি খুশি হয়ে তাকে হ্যালো বলে, কিন্তু সে বাইরে এসে দেখে একটা স্টিক বের করে যেগুলো অন্ধ মানুষে ব্যবহার করে, যেটা দেখে সুমি কান্না করে। এরপর সুমি জঙ্গুকে ফলো করে আর সে একটা আর্ট গ্যালারিতে পৌঁছে যায়। সেখানে জঙ্গু সুমির অনেকগুলো ফটো বানিয়েছে, সেটা দেখে সুমি খুব খুশি হয়ে যায় কারণ সে অন্ধ হয়ে গেছে কিন্তু সুমির চেহারা এখনো সে ভুলেনি। পরের দিন সুমি তাকে আবার ফলো করে, তখন জঙ্গু বলে কোথায় যাবা তুমি। সুমি বুঝে যায় যে জঙ্গু জানতো যে সে তাকে ফলো করে। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেন কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পারো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।